হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। কনস্টেবল পদে কিন্তু 7547টি পদে কিন্তু নিয়োগ কিন্তু তোমাদের জন্য চলে এসেছে, খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কনস্টেবল নিয়োগ, নোটিশ ফর কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল। তো চলো আমরা কিন্তু দেখে নিচ্ছি যে কী কী পদে নিয়োগ আছে। দেখো তো নোটিশটি তোমরা এখান থেকে পেয়ে যাবে। নোটিশটা আমরা যদি পুরো একটুখানি ভালো করে দেখি, তোমরা দেখতেই পাচ্ছ এসএসসির তরফ থেকে কিন্তু নোটিশ চলে এসছে, এবং তোমাদের দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু যে ভ্যাকেন্সিটি টোটাল থাকছে, ঠিক আছে, এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের চলবে কিন্তু 1/9/2023 থেকে 30/9/2023 অবধি, ঠিক আছে। এবার দেখো এখানে কি কি টোটাল আছে। তো এখানে কিন্তু প্রথমে পরীক্ষা আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি আছে, মানে সিবি হবে প্রথমে, মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপর পিএমটি পিইটি আছে, লং জাম্প হাই জাম্পও আছে। চলো এবং দেখো এখানে কি বলা হয়েছে, কম্পিউটার বেসিক এক্সামিনেশন টেস্ট এসএসসি নেবে, এবং ইংরাজি অ্যান্ড হিন্দিতে কিন্তু পরীক্ষাটি হবে, ঠিক আছে, এবং ফাইনাল রেজাল্ট কিন্তু কমিশনের তরফ থেকেই ডিক্লেয়ার করা হবে। তো চলো এখানে আমরা একটু ভ্যাকেন্সিটা টোটাল দেখে নিই। দেখো কনস্টেবলের যে দেখতেই পাচ্ছ টোটাল, কনস্টেবল মেল কিন্তু 4453টি, ইউআর 2748টি, ইডাব্লিউএস 488টি, ওবিসি কিন্তু 258টি, এসসি 717টি, এসটি কিন্তু 242টি, এবং মেল কনস্টেবল কিন্তু এক্সিকিউটিভ মেল, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান যাদের আছে তাদের 266টি, এখানে ইনক্লুডিং অনেক কিছু আছে। কনস্টেবল মেল কমান্ডো প্যারা 3-1 এখানে কিন্তু 367টি আছে টোটাল, ঠিক আছে। এবং নিচে চলো আমরা কিন্তু আরেকটু দেখে নিচ্ছি, এবং কনস্টেবল ফিমেলে দেখো 2000, এই যে ফিমেলে দেখতে পাচ্ছ জেনারেল কিন্তু 1502টি, এখানে কিন্তু 268টি ইডাব্লিউএস এবং 429টি তোমাদের এসসি আছে, এবং টোটাল মিলে 2491টি ফিমেল, এবং টোটাল কিন্তু 7547টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু চলে আসছে। এবার দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 10% কিন্তু রিজার্ভেশন আছে, কোন ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ, কনস্টেবল এক্সিকিউটিভ মেল 10% কোটা এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু আছে, ঠিক আছে। এবং চলো আমরা কিন্তু আর একটু নিচে চলে যাই। নিচে যদি আমরা চলে যাই, এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান হতেই হবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসটিএসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে। এজ লিমিট দেখো 18 থেকে 25 বছর অবধি কিন্তু তোমাদের কিন্তু থাকছে, অর্থাৎ তোমাদের কিন্তু 1/7/2023 থেকে বয়স ধরা হচ্ছে, ঠিক আছে, এবং তোমাদের বয়স কিন্তু 25 বছর থাকছে। এসটিএসসিরা কিন্তু 30 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছর, অর্থাৎ 28 বছর অবধি কিন্তু তোমরা পাচ্ছ। এবং তোমরা যদি দেখতে পাও এখানে কিন্তু তোমাদের কী কী টোটাল দেওয়া হবে, তোমাদের কিন্তু প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে। আমি কিন্তু একটু নিচে গিয়ে আরেকটু তোমাদের পড়ে দিচ্ছি যে তোমাদের কী কী টোটাল আছে। দেখো এখানে কিন্তু পুরো নোটিশটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এনসিসি সি বি এ সার্টিফিকেট যাদের আছে তারাও কিন্তু পার্সেন্টেজে ছাড় পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ। এবং দেখো এখানে কিন্তু অনেক কিছু কিন্তু আছে, তোমরা কিন্তু পেমেন্ট সংক্রান্ত টোটাল আমি এত কিছু বললাম না। এখানে কোথায় কোথায় পরীক্ষা সেন্টার হবে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আমাদের বেঙ্গল দিয়ে যারা দেখছো তাদের জন্য আছে নাকি অবশ্যই কিন্তু আমি কিন্তু দেখছি, বেঙ্গালুরু তো এখানে অবশ্যই থাকবে, কারণ তোমরা জানো যে তোমাদের কিন্তু সল্টলেকে যে ওইখানে আছে সেখানে কিন্তু পরীক্ষা হয়। দেখো তো ইস্টার্ন রিজন, দেখো কলকাতা, কলকাতা আমি একটু কলকাতা খুঁজছি, কলকাতা আছে অবশ্যই তো আছে, কিন্তু একটুখানি খুঁজতে হচ্ছে। যাই হোক তোমরা কিন্তু এই নোটিশটি একটুখানি ডাউনলোড করে দেখে নিও, আমি নোটিশটি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো চলো নিচে আর একটুখানি দেখে নিই আমরা আর কী কী টোটাল থাকছে। দেখো তোমাদের পরীক্ষার কী থাকছে, দেখো জেনারেল নলেজে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু 50 নম্বর থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের ভালো করে এখানে পড়তে হবে। রিজনিংয়ে কিন্তু 25 নম্বর থাকছে, অঙ্কতে কিন্তু 15 নম্বর থাকছে, কম্পিউটার যে তোমাদের প্রোগ্রামিং আছে এইসব জানার ক্ষেত্রে কিন্তু তোমাদের 10 নম্বর টোটাল থাকছে। টোটাল কিন্তু 90 মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষা, অর্থাৎ জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার কিন্তু ভালো করে জানতে হবে, এবং রিজনিংটা ভালো করে করতে হবে। তো 90 মিনিট পরীক্ষা তোমরা দেখতেই পাচ্ছ। এবং দেখো তোমাদের আপ টু 30 ইয়ার্স যাদের বয়স তাদের 6 মিনিটে 1600 দিতে হবে, ঠিক আছে, 14 ফিট লং জাম্প দিতে হবে, হাই জাম্প কিন্তু 3.9 দিতে হবে, যাদের 30 থেকে 40 তাদের কিন্তু 60 মিনিটে 1600, অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা বুঝতেই পারছ, অ্যাবভ 40 বছর কিন্তু 12 ফিট এবং 8 মিনিটে 1600 কিন্তু দিতে হবে। তোমরা এগুলো কিন্তু একটু এলিজিবিলিটি যেগুলো আছে সেগুলো একটু দেখে নিও। 170 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে তোমাদের যারা পুরুষ আছো, এবং 5 সেমি যারা আছো, যে গোর্খালি গারবালি এগুলো তাদের জন্য কিন্তু ছাড় আছে, এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 5 সেমি ছাড় আছে যারা এসটি থাকবে।
এবং চেস্ট এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, 81 সেমি কিন্তু তোমাদের ফোলাতে হবে তো, এবং 4 সেমি কিন্তু 81 থাকতে হবে, এবং 4 সেমি কিন্তু অবশ্যই ফুল দেবে, মানে ওই ডাব্লিউপির মতো প্রায় বলতে পারো। এবং দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিমেলদের ক্ষেত্রে দেখো, যাদের বয়স 8 মিনিটে কিন্তু 1600 দিতে হবে, 30 থেকে 40 9 মিনিটে 1600, 40 বছরের অ্যাভব কিন্তু 40 বছর 10 মিনিটে 1600 দিতে হবে। এখানে হাই জাম্প এবং লং জাম্পের রেশিও দিয়ে দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, বলার কিছুই নেই আপাতত। এখানে দেখো 157 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে যারা মহিলা আছো, এবং তোমাদের কিন্তু 2 সেমি কিন্তু ছাড় দেবে যারা এসটি ক্যান্ডিডেট আছো, গারখালি গোরবালি যারা আছো, এগুলো তোমরা একটুখানি দেখে নেবে, আর তো বলার মতো কিছুই নেই। আর তোমরা ফর্ম ফিল আপ করবে এবং টোটাল তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী টোটাল আছে, তোমরা ভিডিওটি আর আমি লম্বা বেশি করব না, ঠিক আছে। এবং 5 নম্বর কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এসটিএসসি ওবিসি 30 নাম্বার, ইএসএম কিন্তু 25 নাম্বার, এটা নর্মালি দেওয়া থাকে, কাট অফের থেকে অনেক অনেক বেশি যাবে, এটা কিন্তু স্বাভাবিক একটা কথা, ঠিক আছে। এবং দেখো তোমাদের কিন্তু অনেক কিছু আছে, নোটিশটি অনেক বড়, ঠিক আছে, এত কিছু আর দেখালাম না, এটুকুই জাস্ট দেখালাম। কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো।